ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে 80,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করলো এনজিপি থানার পুলিশ। ধৃতের নাম অনুপ গোয়ালা, রাজগঞ্জের ফাটাপুকুরের বাসিন্দা। গত শুক্রবার দুপুরে ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়ামোড় সংলগ্ন রামনগর বস্তির বাসিন্দা ববিতা রায় তার ছেলের চিকিৎসার জন্য জমানো টাকা এনজিপি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তুলে টোটোতে করে বাড়ি ফিরছিলেন। টোটোটি ডিএস কলোনি এলাকায় এলে পেছন দিক থেকে আসা একটি বাইকে দুই যুবক জোরপূর্বক টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। মোট 80,000 টাকা ছিনতাই হয়। ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় এনজিপি থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন ববিতা রায়। সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। অবশেষে মঙ্গলবার রাতে নৌকাঘাট থেকে অনুপ গোয়ালাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাটাপুকুর থেকে বাইকে করে এসে শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে নিমেষে গা ঢাকা দিত সে। ধৃত ব্যক্তির কাছ থেকে এখনও অবধি ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি। বুধবার ধৃতকে আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে এনজিপি থানার পুলিশ। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा। नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।